প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আসসালামালাইলাইকুম তারুদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তোমরা জানো তালুদার একাডেমির শতভাগ নির্ভল অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে থাকে তার ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে সতেরতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখবো আমাদের হাতে কিছুক্ষণ আগে প্রশ্নগুলো এসে পৌঁছাচ্ছে আজকের এই ভিডিওতে সেই প্রশ্নগুলোই দেখবো প্রশ্নগুলো দেখার পর আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেল অ্যান্সারগুলো প্রকাশিত করবো তোমরা সেই অ্যান্সারগুলো দেখার জন্য যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন আইনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় তো চলো আমরা কম্পিটিশনে গিয়ে সত্তরতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে নিই অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সত্তরতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখার জন্য আমরা কম্পিটিশনে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের কাছে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি এসে পৌঁছেছে প্রফেসর মে বেল হোসেন স্যার সাক্ষরিত অ্যাসাইনমেন্টটি শতম সপ্তাহের জন্য তো চলো আমরা অ্যাসমেন্টের প্রশ্নটি দেখে নিই এই সপ্তাহে তোমাদের দুইটি বিষয় অ্যাসাইনমেন্ট করতে হবে একটি হচ্ছে বাংলা আর একটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বাংলা বিষয়ের একটি পাঁচ নং অ্যাসাইনমেন্ট যেহেতু এই বিষয়ের আগে চারটি অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে এর দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রের অংশ থেকে প্রশ্ন করা হয়েছে ব্যাকরণ থেকে সাধু ও চলিত পার্থক্য প্রশ্নে বলা হয়েছে সাধু ও চলিতরতীর পার্থক্য করেন আবার বলিতেছি আর ভাবের ঘরে চুরি করিও না আগে ভালো করিয়া চোখ মেলিয়ে দেখো কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রি বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনার্থক নষ্ট হইবে না মনে রাখিও তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই তাহা পাপ মহাপাপ মহাপমেন্টের প্রশ্ন খুব শীঘ্রই এটির অ্যান্সার আমাদের চ্যানেলে প্রকাশিত হবে যাতে তোমরা এটি সহায়তা নিয়ে অ্যান্সারটি করতে পারো তার পরবর্তী যে বিষয় রয়েছে সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটি দুই নং অ্যাসাইনমেন্ট দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক থেকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নে বলা হয়েছে নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কিত একটি প্রতিবেদন প্রণয়ন করো এখানে প্রতিবেদন তৈরি করতে বলেছে তোমরা জানো প্রতিবেদন তৈরি করতে হলে প্রথমে আবেদনপত্র মতো করে লেখা লাগে তারপর সেখানে প্রধান অংশ থাকে সেখানে ভূমিকা দৈনন্দিন জীবন নেটওয়ার্কের ব্যবহার নেটওয়ার্ক সার্ভার ক্লায়েন্ট তারপর মিডিয়া নেটওয়ার্ক অ্যাডাপ্টার রিসোর্স ইউজার প্রোটোকল হাব সুইচ রাউটার মডেম ল্যান কার্ড ইত্যাদি থাকতে হবে এবং সর্বশেষ উপসং বা সুপারিশ থাকতে হবে এই চাষম্যানের প্রশ্নটি খুব সীগ্রেটের আনসার আমাদের চ্যানেলে প্রকাশিত হবে আজকের মতো এখানে আমরা কম্পি থেকেছি এতক্ষণ দোষদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে